নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, ফুড ব্লগার সপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চ্যালেঞ্জ ভিডিও কি কি খাবার নিয়েছি বলে দিই। এখানে ফ্রাইড রাইস আছে, চিকেন মাঞ্চুরিয়ান আছে, চিকেন স্যাটে, আর আছে দারুন দারুন দই ফুচকা, আর আছে স্যান্ডউইচ, ওহো ব্রেড। তো এটাই আজকের চ্যালেঞ্জ ভিডিও। প্রত্যেকটা আইটেমগুলোই খুব সুন্দর, চারটে রাউন্ড হচ্ছে। হ্যাঁ, চারটে রাউন্ড, কিন্তু চারটে রাউন্ডেই পানিশমেন্ট আছে, পানিশমেন্ট তো নিতেই হবে। তো দেখা যাক কে কতবার পানিশমেন্ট পাচ্ছে। তো ফার্স্ট চ্যালেঞ্জ হবে দই ফুচকা দিয়ে। কাউন্টিং করি? হ্যাঁ করো। থ্রি টু, দাঁড়াও এক মিনিট, আমি এগিয়ে নিই, এখান থেকে হবে না। নাও এবার বলতে পারো। ও হাতে তুলে নিল। হ্যাঁ তাহলে আমি ধরে নিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখানে জায়গা করে আমি ধরেই খাবো। থ্রি টু ওয়ান, স্টার্ট। আমি আজকে ফার্স্ট টাইম বলে ফার্স্ট টাইম মানে ফুচকা হারাতে পেরেছি, ঠিক আছে। তো পানিশমেন্ট আমি দেবো, একটা সুন্দর পানিশমেন্ট আছে। ফার্স্ট টাইম হারালো মনে হয় আজকে, কি জানি কি রকম খেলাম আজকে, হেরে গেলাম। জল খেয়ে কার কি হার হয়। তো আমি ফার্স্ট টাইম মনে হয় হারালাম এই ফুচকা, একদমই হারাতে পারি না। তো রোজকার কি জিততে পারি, ফার্স্ট আর কি খেয়ে না ফুচকা। তো তাহলে একটা পানিশমেন্ট কাছেই রাখা আছে, প্রতিটা খাবার কিন্তু এই পানিশমেন্টটা মানে পেলে না মানে মুখটা খারাপ হয়ে যাবে, অমৃত না মুখটা খারাপ হয়ে যাবে, মুখটা খারাপ হয়ে যাবে। দুটো করে পাতা, দুটো করে পাতা, তাই হোক দুটো করে পাতাই থাক। ও এবার যে পরের রাউন্ডটা যেটা খাবে, তেতো সাংঘাতিক তেতো। তবু তেতো দিলে আমি রেহাই, ঝাল যেন খেতে পারি না। তাহলে ঝালই দেবো। তো তুমি প্লেটটা রাখো, এবারে তারপরে চলো সেটা নিই, সেটা নিতে পারো, তুমি যত খুশি চাটতে পারো, তার চাটার জন্য তেতো হয়ে গেছে তো। আচ্ছা তো যাই হোক, না যাই হোক, এবারে কোনটা দিয়ে? এটা 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 বাবা মাংস কেন, এটা খেলে কি হতো? ওটা পরে। আচ্ছা এবারে এটা মাংস দেখা যাক কত তাড়াতাড়ি খেতে পারে। না টু ওয়ান, স্টার্ট। দেখাবো? হ্যাঁ হ্যাঁ, কত রিল্যাক্স খেলাম আমি, হেরেও রিল্যাক্স খেয়েছি, এত সুন্দর খাওয়া, রিল্যাক্স খাওয়াই ভালো। নিম পাতা খেতে হবে, দুটো নিয়ে নাও। আচ্ছা আমি একটা বলছি, আমি যে কটা হারবো লাস্ট টাইমে পানিশমেন্ট দেবো সে কটা নিম পাতা খেলে হবে না? না না না, মুখটা খারাপ হয়ে যাচ্ছে না, যখনকার পানিশমেন্ট তখন নিতে হবে। চিকেনটা দারুণ ছিল, আমার তো দারুণ লাগে এরকম এরকম আস্তে আস্তে খাওয়া যাবে, নরম হয় আর কোনো কথা হবে না একদম। তো যাই হোক পানিশমেন্ট নিতে হবে, আমার কাছেই আছে পাতা, আমাকে বলেছে দুটো পাতা খেতে, আমি দুটো পাতা খাবো। এই 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 ডগাটা বাদ দি, আচ্ছা ওই ডগাটা বাদ দিও আছে। তো এই দুটো পাতা নিয়েছি, হ্যাঁ এই দেখো দেখো দুটো পাতা কিন্তু,
বন্ধুরা চেবালে আর মুখে কিছু খেতে পারবো না, মানে প্রচন্ড তেত হয়ে যাবে। আচ্ছা তারপরে রুটি কিন্তু মানে মতো কিছুই নেই, একটু যদি জল পড়লেই নরম হয়ে যাবে। এই যে দুটো পাতা, দারুণ পাতা খাচ্ছে কিন্তু। আমি নিম পাতা খেয়েছি, কোনো তেতো লাগেনি। এবারে এটা হচ্ছে দারুণ খাওয়ার শেষ পাতে রাউন্ড। দেখি নিম পাতা খাওয়াতে পারি কিনা। আচ্ছা দেখা যাক, আমি খাওয়াবো। থ্রি টু ওয়ান স্টার্ট। আমারও হয়ে গেছিল। ও কি শান্তি, শেষ মুখটা তো আর তেতো হবে না, একজন আর হবে। এবার নিম পাতা চিবিয়ে দেখাবে। আমি খাচ্ছি তো, নাও নাও 5 মিনিট।
নাও। দেরি করছি ইচ্ছা করে, নাও। দিয়ে তো খেতে হবে, ওই জন্য দেরি করছি। খালি সব নাটক। দুটো পাতা সেভাবে, একটা পাতা নিয়ে ফেলে দিচ্ছ কেন? হুম, চাইছি তো অর্ধেকটা করে। দেখি নিয়ে নিয়েছি, আর নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমই চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য। টাটা।